দিদি তুই, সুমন্ত তুমি, ছি 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 ছি। শ্রেয়া তুমি ভুল বুঝছো আমায়। চুপ, একদম চুপ। এই তোমার এই অফিসের ইম্পর্টেন্ট কাজ? বাহ চমৎকার, ভাগ্যিস ডুপ্লিকেট চাবিটা ছিল, নইলে। বোন তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। কে তোর বোন? তোর এই মুখে এই ওয়ার্ডটা না একদম মানাচ্ছে না, আমার শুনতে ঘেন্না করছে। তুই আমার কথাটা বিশ্বাস কর, আমি তোকে ঠকাতে চাইনি। লিসেন টু মি শ্রেয়া, আমায় বোঝার চেষ্টা করো। আর কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। বোন তুই কি? এই মেয়ে কি করছো, কি করছো, কেন সুইসাইড করতে যাচ্ছো তুমি? কি হয়েছে? আমাকে ছেড়ে দিও, আমি আর বাঁচতে চাই না। কি হয়েছে তোমার? না না, চলো আমার সঙ্গে। কোথায়? আমার বাড়িতে। কেন ভয় করছে? চলো চলো। কি নাম তোমার, কোথায় থাকো? আমার নাম শ্রেয়া ঘোষ, আমি থাকি ক্যানাল স্টোরে। কোথায় পড়াশোনা করো? বঙ্গবাসী কলেজে পড়ি। এসো মা, এসো এখানে বসো। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। ফোনটা ধর প্লিজ, প্লিজ আমায় ভুল বুঝিস না। শ্রেয়া প্লিজ আমার ফোনটা ধর, প্লিজ আমাকে ভুল বুঝিস না তুই। নাও খাও, দেখে তো মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। বাবা আমি একটু বেরোচ্ছি। আসছিস? আমি আসছি তাহলে। বাবা রহিম, আমাকে একটু হেল্প করতে হবে। কি হেল্প আব্বা? ওকে একটা কলেজে ভর্তি করতে হবে। তোর কলেজ তো কো-এডুকেশন, ওখানে হয় না? আসলে শ্রেয়া যে কলেজে পড়তো সে কলেজে ও আর পড়তে চাইছে না। হ্যাঁ, ওনার স্ট্রিমটা কি ছিল? তোমার কি স্ট্রিম ছিল মা? অ্যাকাউন্টেন্সিতে অনার্স ফার্স্ট ইয়ার। ঠিক আছে, আমি জেনে জানিয়ে দেবো। আচ্ছা, আসি আব্বা। চল মা, তোর জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসি, চল। আচ্ছা শ্রেয়া। হ্যাঁ? তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি তোমার আমাদের বাড়িতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? এমা না না, আব্বুর এত ভালোবাসা, আব্বু একদম মাটির মানুষ, আর আব্বুর ভালোবাসায় আর আন্তরিকতায় আমি তো একদম মুগ্ধ। বাহ খুব ভালো। তুমি তো আমাদের কলেজে জয়েন করেইছো, কাল থেকে আমাদের কোচিংও জয়েন করবে, ভালো করে পড়াশুনো করবে, ভালো রেজাল্ট করবে, দেখবে শ্রেয়া এতে আব্বা খুব খুশি হবে। আর আর কিছু না, চলো।
তোর টেলিফোনটা পেয়ে থাকতে না পেরে চলে এলাম। বাবা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার জন্য শ্রেয়াই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কোনো খোঁজ পাসনি? হ্যাঁ, আজই পেয়েছি। ও হাওড়াতে এক সমাজসেবক কমলবাবুর বাড়িতে শেল্টার পেয়েছে। আমি ওকে অনেকবার আসতে বলেছি কিন্তু ও আসেনি। চলো বাবা, তুমি বরং রেস্ট করো, আমরা বিকেলে কমলবাবুর বাড়ি যাব। আচ্ছা চল মা, চল। চলো। চলো। হুম, কি ব্যাপার শ্রেয়া, এখন ফোন করলে রিসিভ করছো না? কি ব্যাপার শ্রেয়া, তোমাকে তো আজকাল দেখা যাচ্ছে না। আমার গুরু যখনই ফোন করে তোমার মোবাইলে সুইচ অফ। রাস্তা ছাড়ুন। এ তোমরা ভদ্রভাবে কথা বলো, তুমি কে হে মিস্টার? মধু দেখেই গুরগুর করতে শুরু করে দিয়েছো? হ্যাঁ না, তোমাকে আমরা না নিয়ে যাচ্ছি না, আজকে তোমাকে তুলে নিয়ে যাব। ওর গায়ে কেউ হাত দেবে না বলে দিলাম। এই ব্যাটা বড় বাড়াবাড়ি করছে। মানে মার 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 কি হচ্ছে কি? মার 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 এই ধর 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 কত ছড়া ধর ওকে। খুব লেগেছে না তোমার? খুব লেগেছে না? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত রহিম, তোকে অনেকদিন ধরে একটা কথা জিজ্ঞাসা করে ভাবছিলাম, করা হচ্ছে না। কি কথা আব্বা? তোর শ্রেয়াকে কেমন লাগে? শ্রেয়া? হ্যাঁ আব্বা, আমি শ্রেয়াকে খুব ভালোবাসি আব্বা, আমার ওকে খুব ভালো লাগে। তোর সাথে শ্রেয়ার বিয়ে দিতে চাই। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। আবার ওষুধ? শ্রেয়া মা? মা? হ্যাঁ আব্বু। আমার রহিমকে তোর কেমন লাগে? ভালো লাগে। আমার ইচ্ছে রহিমের সাথে তোর বিয়ে দেব। কিন্তু আব্বু, তোমরা যে মুসলিম আর আমি হিন্দু, ভালোবাসা কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। আব্বু, আচ্ছা ভালোবাসা কি অপরাধ? Thank you.
মানে না, নিজের মনকে শক্ত করো।